হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউজ কিচেনে। তোমাদের সবাইকে ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। আজকে দেখো, আমি নতুন বছরে আজকে আমার প্রথম ভিডিও। আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটা হ্যাচারি চিকেন, আরামবাগের চিকেন আর কি। তো এই হ্যাচারি চিকেন খেতে খুব সুন্দর হয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তাদের জন্য রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি একবার দেখে নাও পুরোটা। আর দেখো, খুব সহজ রেসিপি আর খুব টেস্টি রেসিপি, তোমরা যে কেউ বানাতে পারবে। তো চলো আমি রান্নাটা শুরু করি। প্রথমেই দেখো, আমি হ্যাচারি চিকেনটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখছো চিকেনটা খুব সুন্দর, একদম সাদা টাইপের হয় আর চর্বি থাকে, একদম ভর্তি চর্বি থাকে। তো যেটা মানে যে যে উপকরণগুলো লাগবে, আমি চিকেনটা রান্না করতে যে যে জিনিসগুলো দেবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে আলু দেখালাম, আলু কাটা আছে, আদা রসুন টক দই আছে, আদা রসুন আছে, কিছু গুঁড়ো মশলা আছে। আর দেখো যেগুলো লাগবে, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার একটু লাগবে, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা একটু দেবো, ছাই গরম মশলা দেবো, একটু গোটা এলাচ নিয়েছি, আর একটু গোলমরিচ দেবো, গোটা গোলমরিচ, ব্ল্যাক পেপার তো গুঁড়ো নিয়েছি আর গোটা গোলমরিচও দেবো। দেখো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর আমি রান্নাটা সরষের তেলে করবো। তেলটা একটু গরম হোক, আর ফোড়ন দেবো কিছু। ফোড়নটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই যে দেখো, তেজপাতা আছে, গোটা জিরে আছে, আর মানে গরম মশলা আছে, আর গোলমরিচ আছে। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে, আর আমি এটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেলে। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দেবে, খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে। এবার আমি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা দিলে কী বলতো, তেলে গোটা কাঁচা লঙ্কা দিলে ফট করে ফেটে যেতে পারে, সেই জন্য একটু জাস্ট ফাটিয়ে ডগের কাছে একটু ফাটিয়ে দিই। এবার এই যে আমি টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি, আমি একটু আলাদা করে দিই। পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটা আমার তিনটে পেঁয়াজ কুচি ছিল, তিনটে পেঁয়াজ ছিল, তিনটে পেঁয়াজকে কুচি করেছিলাম আর কি। মাংসতে একটু পেঁয়াজটা বেশি থাকলে ভালো লাগে, গ্রেভিটা ঘন হয়, সেই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজটা দিই। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো তেলে, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে দেখো, আমি তেল বসিয়েছি একটা প্যানে, এখানে মানে ওখানে আমি আলুটা ভাজবো, বলে মাংস একটু আলু দেবো আমি। এদিকে দেখো, একটু সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা তোমরা স্কিপও করতে পারো, আলুটা নাও দিতে পারো, কিন্তু আলুটা যদি তোমার ছেলে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তো সেই জন্যে আলুটা আমি মাংস মানে কষা হলেও আমি একটু আলু দিই, মানে একটু আলু না দিলে যেন ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, পেঁয়াজটা একটু মানে একটু নেড়ে নিই, নাহলে ধরে যেতে পারে। এই যে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুগুলো আমি এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তোমরা হলুদ গুঁড়ো না দিয়ে আলু ভাজার ফুড কালারে ইউজ করতে পারো, কিন্তু এই ফুড কালারটা ইউজ করি না, একটু হলুদ গুঁড়ো দিয়ে। আবার হলুদ গুঁড়োটা নাও দিতে পারি, এমনি সাদা সাদা করেও ভাজতে পারো, কিন্তু আমার একটু ভালো লাগে কালারটা, তো সেই জন্য আমি একটু হলুদ দিই আর কি। এটার জন্য মানে টেস্টের কোনো হেরফের হবে না, জাস্ট ভালো লাগার জন্য দিই। এদিকে দেখো, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আলুটাও দেখো কি সুন্দর লাল চালের জন্য ভাজা হয়ে গেছে। এইবার আমি যে হ্যাচারি চিকেন যেটা, এই চিকেনটা আমি আবার দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আলাদা করে ভাজা ভুজি কিছু করিনি, এমনি তেল মানে পেঁয়াজের সঙ্গেই ভাজা হবে। তো আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নুনও দেবো না, কারণ এখন জল ছাড়বে, নুন দিয়ে দিলে প্রচুর জল ছেড়ে যাবে, তো সেই জন্য এখন নুন দেবো না, একটু পরে নুন দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এরপর আমি আদা বাটা দিচ্ছি, আর এই যে রসুন বাটা, রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম,
দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা একটা জায়গায় তুলে নিচ্ছি। এদিকে আমার মাংসটা একটু ভাজা হচ্ছে, হোক এদিকে দেখো মাংস জল ছেড়ে গেছে অনেকটা। এরপরে আমি একটা একটা করে মশলা দেবো, গুঁড়ো মশলা দেবো। প্রথমেই নুন দেব, নুন দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইবার দেখো আমি কাশ্মীরি লাল লঙ্কা ওটা দিয়ে দেবো, এটা কালারটাও খুব সুন্দর আসবে আর ঝালটাও বেশি হবে না। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো এখনই কত সুন্দর এসেছে না কালারটা। এইবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এই জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি টক টুকুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভালো করে কষতে থাকবে। সামান্য একটু জল দেবো, একটু আমি চাপা দিয়ে দিলাম। দেখো আবার চাপাটা খুললাম, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চাপাটা দিয়েছিলাম, দিয়ে খুলে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো। এদিকে দেখো টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে তুমি ম্যারিনেট করেও রান্না করতে পারো, তো আজকে আমি ম্যারিনেট করে রান্না করলাম না, আজকে আমি এমনি সিম্পলভাবেই করছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়, মানে দুর্দান্ত স্বাদের রেসিপি একটা। হ্যাটার চিকেন এত সুন্দর হয়, এই চিকেনটা আমি মানে খুব বেশি খাইনি, তো আমার বাবা তখন ছিলেন, আমার বাবা কয়েকবার এনেছিলেন, তখন খেয়েছিলাম। বা আমার বাপিও খুব ভালোবাসতেন এই চিকেনটা, বাপিও খুব ভালোবাসতো, তো তখন কয়েকবার খেয়েছি। আর এখানেই আমি আমার মানে এখানে এই ফ্ল্যাটে এসে এই প্রথম রান্না করলাম এটা, তখন খেয়েছিলাম, মা রান্না করেছিল, আমার মায়ের হাতের খেয়েছিলাম, ফার্স্ট টাইম আমি রান্না করছি এটা। এবার আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম, এই যে ব্ল্যাক পেপার নিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে, মাছটা কিন্তু আমার সিম করা আছে, খুব ভালো করে কষিয়ে নেবো, যত ভালো করে কষাবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দেখো কত সুন্দর কালার এসেছে, পুরো তেল ছেড়ে গেছে একদম। ভালো করে কষিয়ে নিচ্ছে আরো, এইবার এই টক দইয়ের বাটিতে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো, গ্যাসটাকে একদম ফুল ফ্লেম করবো। আর এদিকে একটু জলটা গরম করতে দিয়েছি, মানে আলু ভাজার জায়গাটাতেই জল গরম করতে দিয়েছি, ফুটানো জলটা একটু দিয়ে দেবো। দিয়ে দিয়েছি জলটা, দেখো খুলে, ওটা দেখানো হয়নি, স্কিপ হয়ে আছে। তো এবার আমি যতটা ঝোলটা খাওয়ার ঝোল খেতে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে দিলাম, বেশিক্ষণ টাইম লাগবে না। এই দেখো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় হয়েই এসেছে। ঝোল ঝোল থাকবে রান্নাটা আমার। এবার আমি একটু শাহি গরম মশলাগুলো উপর থেকে দিয়ে দেবো,
এই গরম মশলাগুলো উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো, মিশিয়ে নেব। দেখো আবারও আমি একটু চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ পরেই আসছি। বেসন রান্নাটা কমপ্লিট, আমি চাপাটা খুলে দিলাম, গ্যাস স্টপ করে দিলাম, এবার চাপাটা খুলে দেখাই। দেখো কত সুন্দর কালার এসেছে একটা, খুব সুন্দর রেসিপি, দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করবো। দেখো আমি ঢেলে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা বানাবে। কেমন হয়েছে আমাকে লিখতে ভুলবে না কমেন্ট বক্সে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবে, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে আমি যা কিছু ভিডিও পাঠাবো আপলোড করবো নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আর তোমরা এইভাবে বাড়িতে বানাবে, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর আমার পাশে থাকবে সবাই, এইভাবেই আমি মানে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি আরও নতুন নতুন ভিডিও রেসিপি মানে রান্নার রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আপলোড করব, তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।